প্রায় 2021 সালের আগে আমাদেরকে জাতির পিতার কন্যা আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের জন্য একটা 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল দিয়েছিলেন আমাদের অত্যন্ত সুযোগ্য এবং সম্মানিত ব্যক্তি যিনি আজকে স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন আমি গত 2021 সালে জুলাই মাসে আমরা চিঠি দেই যে জাতির পিতার আরেকটি কন্যা যিনি বুকের মধ্যে হিমালয় পর্বত চাপা দিয়ে বসে আছেন শেখ রেহানা যিনি আজ পর্যন্ত হয়তো চিৎকার দিয়ে কাঁদতেও পারেন নাই আমরা নারায়ণগঞ্জ থেকে আমি প্রস্তাব দিয়েছিলাম যে শেখ রেহানার নামে এই হাসপাতালটি করা হোক সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্টি এবং ট্রাস্টি বোর্ড সেখানে 11/7/2021 11/7/2021 মাননীয় স্পিকার তারা বলেছেন যে জাতির পিতার আরেক কন্যা শেখ রেহানার নামেই এই 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে আমি এটা নিয়ে ঘুরতে ঘুরতে আমলাতন্ত্রের কারণে এখন পর্যন্ত জাতির পিতার কন্যা যিনি আরেক কন্যা আমি দেখেছি ছোটবেলা থেকে যিনি এখন সংক্ষেপ করুন হ্যাঁ আমি চিৎকার দিয়ে কাঁদতেও পারেন নাই আমি নতুন মন্ত্রীকে অনুরোধ করব এই নামকরণটি কেন এত বিলম্বিত হলো এই বিষয়ে আপনি তদন্ত করবেন কিনা এবং কবে নাগাদ এই হাসপাতাল নারায়ণগঞ্জে হবে সে বিষয়ে আপনি আমাদেরকে অবগত করবেন কিনা এই সংসদ অধিবেশনেই ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার বিষয়টি আমি অবগত হইলাম আমি আশা করি বিষয়টিকে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে যত দ্রুত সম্ভব এটা সমাধান করা যায় ধন্যবাদ মাননীয় স্পিকার